আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কল্যাণী যারা সেমে এবছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনার মধ্য দিয়ে আমি মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করব যে এবছরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলোকে অ্যাকচুয়ালি দেখে যাবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি হাইলাইট করব যেগুলো স্টারমার্ক দেব সেগুলো অবশ্যই মাস্ট পড়তেই হবে আর তার সঙ্গে সঙ্গে প্যারালালি আমি আরও কিছু প্রশ্ন রেখেছি সেই রিলেটেড সেই পার্টগুলো একটু দেখে যেতে হবে অর্থাৎ পাঁচ নম্বর এবং দশ নম্বরের টোটাল কতগুলো প্রশ্ন পড়তে হবে এবং সেই প্রশ্নগুলোর ওভারঅল একটা আলোচনা আমরা ভিডিওতে আলোচনা করব দেখো সেমিস্টার যারা বলে রাখি এটা কিন্তু সেমিস্টার যাদের জি সাবজেক্ট আছে এটা শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স পেপার যাদের রয়েছে এই সাজেশনটি তাদের জন্য প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি যাদের পপুলেশন স্টাডিজ আছে যারা ডিএসি হিসেবে রেখেছ যাদের সোশিওলজি ডিএসি আছে সেই ডিএসির পপুলেশন এর সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে এবং সেই পপুলেশন স্টাডিজের এর পা স্টাডি যদি তোমাদের প্রয়োজন হয় তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো আর একটা বিষয় বলে রাখি জেন্ডার অ্যান্ড ভায়োলেন্সের এই পেপারের কোনো স্টাডিমেট কিন্তু আমার কাছে হবে না সুতরাং আমি এটা প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি অনেকে কমেন্ট বক্সে জানতে চাও বা অনেকে হোয়াটসঅ্যাপ করো জেন্ডার ভায়োলেন্সের এই পেপারের ওভারঅল স্টাডি ম্যাট রেডি হয়নি তো যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে আর হয়তো আমি দিতেও না এই মুহূর্তে শেষ মুহূর্তে তো চলো আমরা মূল প্রশ্নগুলো একটু বলে দিই কি কি প্রশ্ন তোমরা দশ নম্বরের জন্য দেখবে প্রথম হচ্ছে জেন্ডার ভায়োলেন্স জেন্ডার ভায়োলেন্সের এই পেপারটাই জেন্ডার ভায়োলেন্স কি এটা এই অবশ্যই দেখতে হবে দশ পাঁচ দুই যে কোনো একটাতে কিন্তু তোমরা এটা পাবেই জেন্ডার ভায়োলেন্সের সমস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তারপর জেন্ডার ভাইলেন্সের একটা অংশ ভায়োলেন্স যৌন সহিংসতা এর উপর একটা টিকা মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতা দেখো ভায়োলেন্স ভায়োলেন্সের এর একটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আমরা মহিলাদের ওপর হতে দেখি ডোমেস্টিক ভায়োলেন্স ঠিক আছে তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স সেক্সুয়াল ভায়োলেন্স এই যে ভায়োলেন্সগুলোর বিভিন্ন যে ধরন সেই ভায়োলেন্সের বিভিন্ন ধরন একটু দেখে রাখতে হবে এগুলো থেকে দুই মার্ক বা পাঁচ মার্কও কিন্তু একসঙ্গে আসতে পারে দশ মার্কের আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কাঠামোগত সহিংসতার বিভিন্ন রূপ পুরুষতন্ত্র হিংস্রতা এটা আমি স্টার দিয়ে রাখছি তাহলে দশ নম্বরের এই পাটটা দেখবে এই পাটটা দেখবে এবং ধরন এই তিনটি কিন্তু স্টার দিয়ে রাখলাম এবং মহিলাদের যৌন হয়রানির নিয়ন্ত্রণের ক্ষেত্রে নারীবাদী আন্দোলনের কি ভূমিকা নারীবাদী আন্দোলন আরেকটা পার্ট যেটা পারিবারিক হিংসা পারিবারিক হিংসাটাও আমি পারিবারিক হিংসা বলতে আমরা কি বুঝি এটা গেল আমাদের টোটাল দশ নম্বরের কি কি প্রশ্ন দেখবে সেগুলো বললাম দেখো জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স প্রথমেই বলি সরি জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স অ্যান্ড এর পার্টে এই দুটো পার্টের কনসেপশন যদি ক্লিয়ার থাকে জেন্ডার এবং ভাইলেন্স জেন্ডারের সঙ্গে কি কি ভায়োলেন্স যুক্ত প্রত্যেকটা ভায়োলেন্সের বেসিক কনসেপশন তাহলেই কিন্তু ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নম্বর পাওয়া ইজিলি সম্ভব ওকে গার হিংস্রতা নিয়ন্ত্রণ করা পদক্ষেপ যেটা বলছিলাম যে একটা টাপ একটা হচ্ছে গার্হস্ত হিংস্রতা যেটা আমরা নারীদের ওপর যে হিংসাগুলো দেখি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হিংসা হচ্ছে গারহস্ত হিংস্রতা যেটা অধিকাংশ মহিলা যে হিংস্রতার শিকার হয়ে থাকেন এই গারহস্ত হিংসা নিয়ন্ত্রণের পদক্ষেপগুলি কি কি ওকে ডোমেস্টিক ভায়োলেন্স একটা অ্যাক্ট আছে দু হাজার সেটা একটু দেখে রাখবো লিঙ্গ বৈষম্য ও নারী হিংসার মধ্যে পার্থক্য দেখো লিঙ্গর লিঙ্গের ক্ষেত্রে বৈষম্য আর নারী হিংসা এই দুটোও কিন্তু এক নয় নারীর প্রতি যদি আমরা নারীরা যখন ভায়োলেন্সের শিকার হচ্ছে তখন সেটা নারী হিংসা আর লিঙ্গ বৈষম্য নারীরা যখন সমানভাবে পুরুষের সমান বা পুরুষের সমক পুরুষ যে অধিকারগুলো পাচ্ছে একটা সোসাইটিতে তাদেরকে একই মাপকাঠিতে রেখে তাদের সেই অধিকারগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে তখন সেটাকে আমরা লিঙ্গ বৈষম্য বলে থাকি যে যখন লিঙ্গ অধিকার বা অন্যান্য সুযোগ সুবিধার পার্থক্য তৈরি হয় ওকে তাহলে দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে হিংসার ওপর একটি টিকা তাহলে ওভারঅল এখানে গার্হস্থ হিংসা কি দেখতে হবে কেন হচ্ছে এবং আমাদের সোসাইটির যে কন্টেম্পোরারি যে চিত্র সেগুলো একটু এখানে হাইলাইট করা যেতে পারে লিঙ্গ হিংসা নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি এই যে লিঙ্গ হিংসা অর্থাৎ জেন্ডার বেসিস শুধুমাত্র নারীদের উপরে কি নারীরা এমন কিছু হিংসা রয়েছে এমন কিছু এমন কিছু ভায়োলেন্স রয়েছে যেগুলো শুধুমাত্র নারীরাই যেগুলি দ্বারা প্রভাবিত হচ্ছে বা নারীদের উপরেই হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি দেখো কর্মক্ষেত্রেও কিন্তু ওয়ার্কপ্লেস ওয়ার্কপ্লেসে নারীদেরকে মহিলাদেরকে কিন্তু সেক্সুয়াল ভায়োলেন্সের সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে এবং এর এই বিষয়ে এ বিষয়ে কিন্তু একটা অ্যাক্টও আছে সেই অ্যাক্টটা একটু দেখে রাখতে হবে পুরুষতন্ত্র ও লিঙ্গ হিংসা কিভাবে সম্পর্কিত কিছু কিছু তাত্ত্বিক মনে করেন যে এই যে লিঙ্গ হিংসা নারীদের প্রতি যে ভায়োলেন্স এই ভায়োলেন্সের প্রধান কারণ হয়তো পুরুষতন্ত্র বা পুরুষতন্ত্র হয়তো কোনোভাবে এই লিঙ্গ ভায়োলেন্স বা হিংসা বা জেন্ডার ভায়োলেন্সের যে গতি সেটাকে বাড়িয়ে দেয় বা কোনোভাবে যেন পুরুষতন্ত্র পুরুষতন্ত্রই অ্যাকচুয়ালি লিঙ্গ বৈষম্যের কারণ হিসেবে অনেক অনেকতাত্ত্বিক মনে করেন ওকে তাহলে এই দুটোর সঙ্গে একটা কানেকশান আছে সেই কানেকশানটা দেখতে হবে লিঙ্গ হিংসার কারণ জেন্ডার ভায়োলেন্স কেন হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ লিঙ্গ হিংসার কারণ নিয়ন্ত্রণের উপায় আর এখানে কি বললাম ডোমেস্টিক মহিলাদের হয়রানির প্রকারভেদ উল্লেখ করো জাতিভিত্তিক লিঙ্গ হিংসা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা দেখো ওভারঅল আমাদের সিলেবাসে যা আছে সেই সিলেবাস অনুযায়ী গার্হস্থ হিংসতা লিঙ্গ হিংসা কর্মক্ষেত্রে নারীর মহিলাদের হয়রানি জাত ভিত্তিক পাঠ বা আমরা এখানে দেখলাম যে না লিঙ্গ বৈষম্য কি আবার পুরুষতন্ত্র লিঙ্গ হিংসার সম্পর্ক কি এই পাঠগুলো বেশি গুরুত্বপূর্ণ এটাও আমি একটা স্টার দিয়ে রাখলাম চলো এছাড়াও আমরা মার্কের কিছু প্রশ্ন দেখবো যেমন লিঙ্গ যেটা একদম প্রথমেই বললাম জেন্ডার ভায়োলেন্স কি এটা দু নম্বরের জন্য তৈরি করতেই হবে গারস্থ হিংসা বলতে কি বোঝো ডোমেস্টিক ভায়োলেন্স গারস্থ হিংসার বাংলা হচ্ছে এই ইংলিশটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক সময় কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্সের বাংলা গারস্থ হিংস্রতা না দিয়ে অন্য বাংলা ব্যবহার করতে পারে সেই জন্য তোমরা ইংলিশ টার্মটা আমি প্যারালালে দিয়েছি যাতে ইংলিশ টার্মগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকে তৃতীয়ত গার্হস্থ এবং পারিবারিক সহিংসতার মধ্যে একটা পার্থক্য পারিবারিক পরিবারের মধ্যে একটা হিংসতা আর গার্হস্থ হিংস্রতা ভায়োলেন্স যৌন হয়রানি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে কি বোঝো গার্হস্থ হিংস্রতার কয়েকটি উদাহরণ দাও পারিবারিক হিংসতার সংজ্ঞা দাও ফ্যামিলিয়াল ভায়োলেন্স ইম্পর্টেন্ট লিঙ্গ বৈষম্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিঙ্গ বৈষম্য মহিলা পাচার ইম্পর্টেন্ট ওমেন ট্রাফিকিং এ ইডি এর পুরো কথা কি দেখো নারীদেরকে কেন্দ্র করে নারী উন্নয়ন নারী হিংসা এগুলোকে কেন্দ্র করে বেশ কিছু বেশ কিছু সংগঠন গড়ে উঠেছিল ওকে সেগুলো দেখতে হবে লিঙ্গ বলতে কি বুঝি ডোমেস্টিক যে ডোমেস্টিক ভাইলেন্স দু হাজার পাঁচ গার্হস্থ হিংস্রতার একটি কারণ কেন গার্হস্থ হিংস্রতা হচ্ছে এটাও কিন্তু দেখে রাখতে হবে এটা অ্যাকচুয়ালি তোমরা যখন হিংস্রতা বা ডোমেস্টিক ভাইলেন্স পড়বে তখন একই সঙ্গে এগুলো কিন্তু তৈরি করে নিতে হবে তারপর আসছি লিঙ্গ সমতা জেন্ডার ইনিকোয়ালিটি তো পেলাম লিঙ্গ বৈষম্য পেলাম একই সঙ্গে আমাদের লিঙ্গ সমতাটা দেখতে হবে যে জেন্ডার বলতে আমরা তারপর আমরা নারী একদম প্রথমে পাঁচ নম্বরের জন্য বললাম যে পাঁচ এটা দুই এবং পাঁচ দুটোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তারপর আসছি ফিজিক্যাল ভায়োলেন্স শারীরিক নির্যাতন কাকে বলে নারী হত্যা ফেমিসাইড পারিবারিক হিংসা ফ্যামিলিয়াল ভায়োলেন্স এবং লাস্টলি লিঙ্গ হিংসা নিয়ন্ত্রণের একটি উপায় এই হচ্ছে কিছু শর্ট কোশ্চেন বলে দিলাম আর কিছু বড় প্রশ্ন একই সঙ্গে কিছু পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন বললাম তার মধ্যে থেকে যেগুলোকে স্টার দিলাম সেগুলো অবশ্যই দেখে যাও এবং আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই পেপারের কোশ্চেন কিন্তু খুব কনসেপ্ট না আছে এই কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করা যাবে না সুতরাং একটু কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে তারা এগুলোর উপর বেস করে কেন যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই পার্টে বা এই প্রার্সপেক্টিভটা যদি ধরতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এখান থেকে কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে আশা করছি প্রত্যেকেই সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে আসবে এটা অন্তত আশা রাখছি এগুলোর ওপর বেস করে তোমরা প্রিপারেশান নাও এর মধ্যেই আসবে একটা প্রশ্ন হয়তো এদিক ওদিক ঘুরিয়ে একটা দুটো দিতে পারে হ্যাঁ কিন্তু কিন্তু ওভারঅল আমি বলতে পারি যে তোমরা এর বাইরে কোনো প্রশ্ন পাবে না এই টপিকের বাইরে ঠিক আছে সিলেবাস এর বাইরে তো কিছু নেই আসার কোনো প্রশ্নই নেই সিলেবাসের বাইরে প্রশ্ন কিন্তু আসে না সিলেবাসের টপিক ধরে আছে আসে কিছু কিছু জায়গায় একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় সেই জায়গাগুলো একটু মাথায় রেখে আগে চেষ্টা করবে যদি বুঝতে না পারো ক্লাসে তোমাদের বিশেষ করে এক্সাম হলে যে টিচার থাকবেন সেই টিচারের কাছে বুঝে নেবে যে কোন পার্টটা বলতে চাইছে কি বলতে চাইছে হ্যাঁ যদি সোশিওলজিস্ট স্যার থাকেন তাহলে তো খুব অসুবিধা নেই এছাড়াও পলিটিক্যাল বা পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি স্যার ম্যামরা থাকলেও কিন্তু সাহায্য করতে পারবেন প্রশ্ন বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নাও নিয়ে লেখো কেউ ছেড়ে আসবে না লিখে আসো আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে আজকে শেষ করছে এখানে